একতরফা নির্বাচনে রাজনৈতিক সংকট আরও তীব্র হবে ইসলামপন্থী চার দলের অভিমত। একতরফা ও সাজানো নির্বাচন দেশের রাজনৈতিক সংকটকে আরও তীব্র করবে বলে মনে করে ইসলামী পন্থী চারটি দল। 27 নভেম্বর সোমবার রাজধানীর পল্টনে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে সমন্বয় চারটি ইসলামী দলের বৈঠকে নেতারা এই আশঙ্কা প্রকাশ করেন। খেলাফত মজলিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি না মেনে সরকার যেভাবে একতরফা নির্বাচনের দিকে এগোচ্ছে তা দেশের বিরাজমান রাজনৈতিক সংকটকে আরও তীব্র করবে, দেশ এক অনিশ্চিত গন্তব্যের দিকে অগ্রসর হচ্ছে। ইসলামী দলগুলোর নেতারা বলেন, বর্তমান রাজনৈতিক সংঘাতময় পরিস্থিতিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। জাতীয় স্বার্থে চলমান রাজনৈতিক সংঘাতময় পরিস্থিতির উত্তরণে তফসিল বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে তারা। খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমির সভাপতিত্বে ও মহাসচিব আহমেদ আব্দুল কাদেরের সঞ্চালনায় এই বৈঠকে উপস্থিত জমিয়াতে উলামায়ে ইসলামী বাংলাদেশের সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফি, বাংলাদেশি নিজামী ইসলাম পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামবাদী, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ প্রমুখ।